বন্ধুরা, একটা সংসারে পুরুষ, অনেকগুলো পুরুষ লোক থাকে, তো অনেক সময় দেখা যায় রাজনৈতিকভাবে তারা অনেক বিভেদ, মতের বিভেদ হয়। এক ভাইয়ের চেহারা এক ভাই দেখতে পারে না। হ্যাঁ, কোনোদিনও তাদেরকে দেখা যায় না এক টেবিলে বসে মানে ভাত খেতে, কিন্তু একই মায়ের গর্ভে তারা জন্মগ্রহণ করেছে। কিন্তু যেদিন বাংলাদেশের খেলা হয়, ওই দিন গোসলেংডি, গোসলেংডি তো বোঝেন, লুঙ্গি পরা থাকলে এটাতে গোসলেংডি দিয়া বসে বাংলাদেশের খেলা দেখতে। ওই দিন রাজনৈতিক বিভেদ, ঝগড়া ঝাঁটি সব কিছু ভুলে গিয়ে বাংলাদেশের ক্রিকেটকে সাপোর্ট করে সেই বাংলাদেশের দর্শকেরা। আজকে যখন বাংলাদেশ ক্রিকেটে অথবা বাংলাদেশের ক্রিকেট নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য অথবা সামান্যতম ভুল দেখে, তখন মানুষের মাথা ঠিক থাকে না। ঠিক তেমনি একটা বিষয় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একটা সিরিজ হবে, সেই সিরিজের জন্য বাংলাদেশ টিমের জার্সি উন্মোচন করা হয়েছে। সেই জার্সিতে বাংলাদেশের নাম নাই। তার মানে আপনারা তো জানেন যে জার্সির ভিতরে বিজ্ঞাপনের অভাব নাই। এনদিয়ে ছোট্ট একটা বিজ্ঞাপন, এনদিয়ে বিজ্ঞাপন, এনদিয়ে বিজ্ঞাপন, এনদিয়ে বিজ্ঞাপন, মানে টাকা। আচ্ছা, যাই হোক, টাকার প্রয়োজন আছে, টাকা ছাড়া তো কোনো কিছু হবে না। তো যেই জায়গায় যারা রিপ্রেজেন্ট করবে, যারা খেলবে, যে দেশ খেলবে, সেই দেশের নামটা যদি সে জার্সির ভিতরে বড় অক্ষরে লেখা না থাকে, তো এখন সেই খেলা কি সেই কোম্পানি খেলতেছে, মানে কোনো ক্লাব খেলতেছে, নাকি দেশ খেলতেছে, এটা বুঝুন কেমনে। তো এবার এবার আসলে এটা নিয়ে বেশি সমালোচনা হয়েছে। সমালোচনার তোপের মুখে পড়ে বিসিবি এই জার্সিতে নাম সংশোধন করেছে, মানে বাংলাদেশের নামটা বসিয়েছে। কিন্তু বিসিবির এই গাফিলতিটা খুবই ন্যাক্কারজনক। কেন বাংলাদেশের মানুষকে এটা নিয়ে আলোচনা করতে হবে, সমালোচনা করতে হবে? বাংলাদেশের মানুষের আনন্দ উল্লাস করার জায়গা শুধুমাত্র এই ক্রিকেটেই। কিন্তু এই ক্রিকেটে যখন এই ধরনের মানে কি বলবো, ভুল ভ্রান্তিগুলো চলে আসে, দেশের নাম থাকে না, অন্য দেশের সাথে তুলনা করি আমরা, যে অস্ট্রেলিয়ার জার্সিতে তো দেশের নাম নাই, অন্যান্য দেশের জার্সিতে দেশের নাম নাই, মানে বিজ্ঞাপন যারা দিচ্ছে তাদেরকে প্রাধান্য দেয়া হচ্ছে, এই সেই, অন্য দেশের সাথে বাংলাদেশকে মিলালে হবে না। অন্য দেশের অন্যান্য ব্র্যান্ড দিয়ে তারা তাদের দেশকে রিপ্রেজেন্ট করে রেখেছে। ও, বাংলাদেশের কাছে আছে শুধু এই একটা ক্রিকেটই আছে, যে ক্রিকেট দিয়ে বাংলাদেশ নামে মানে মানচিত্রের ভিতরে একটা দেশ আছে এটা ওয়ার্ল্ডের মানুষ জানতে পারে, নাইলে আর কিছু নাই বাংলাদেশের। এমন কোনো কোয়ালিটি লেভেল ব্র্যান্ড নাই যে ব্র্যান্ড দেখে বাংলাদেশকে স্মরণ করবে, সুযোগ নেই আমাদের। অনেক আগেও একবার এক বিশ্বকাপে, কোন বিশ্বকাপে যেন দেখলাম, জার্সিতে একরঙা জার্সি বানিয়ে ফেলেছে, মানে সবুজ রঙা জার্সি, লাল নাই। আমাদের বিশেষ করে বাংলাদেশের জার্সি পতাকার আদলে তৈরি করা হয়, তো সেখানে যদি পতাকাই না থাকে, সেখানে বাংলাদেশের নামই না থাকে, তাহলে বাংলাদেশের ক্রিকেট ফুটে ওঠে না। মাঠে খেলার আগে মাঠের এই জার্সির সৌন্দর্য মানে কি বলবো, বাংলাদেশের মানুষকে একটু আনন্দ দেয়। দয়া করে অনুরোধ জানাবো বাংলাদেশের এই যারা এই সমস্ত দায়িত্বে আছেন, অনুরোধ জানাবো আপনাদেরকে আরও দায়িত্ববান হওয়ার জন্য। আপনারা যদি এইসব ব্যাপারে গাফিলতি করেন, মনে না থাকে, হয়নি, ভুল করেছে, পাবলিশ করে ফেলেছে, এই সেই, এগুলো বললে আসলে আপনারা সাধারণ মানুষের কাছে হাসির পাত্রে পরিণত হন। দয়া করে অদূর ভবিষ্যতে বাংলাদেশের একটা স্মার্ট জায়গা, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো একটি জায়গা, এবং সেই জায়গাটা আপনারা পরিচালনা করছেন, মানে আপনারা তো বাংলাদেশের নক্ষত্র হওয়ার কথা, খুব বিবেকবান, চমৎকার চমৎকার মানুষের পদচারণা সেখানে থাকার কথা, এবং আছে, কিন্তু সেই জায়গায় এই ধরনের ভুলগুলো বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ এটা কখনো মেনে নেয় না। বাংলাদেশের এই মজার জায়গাটা, আনন্দ করার জায়গাটা, এবং বাংলাদেশকে যে রিপ্রেজেন্ট করে সেই জায়গাটার মধ্যে যাতে আর কোনো রকম সমালোচনা সৃষ্টি না হয়, আমরা এটাই চাইব। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যারা রাগান্বিত হয়েছিলেন এই জার্সি দেখে, রাগান্বিত হওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাকে সংশোধন করেছে, এবং বিজ্ঞাপনদাতাদের নামের পাশে বড় অক্ষর করেই বাংলাদেশের নামটাও লিখেছে। অতএব তো যে ভালোবাসা দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, অদূর ভবিষ্যতেও এই ভালোবাসা দিয়েই বাংলাদেশের পদচারণা, বাংলাদেশের ক্রিকেট পদচারণায় আপনাদের ভূমিকা অব্যাহত থাকবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। সালামু আলাইকুম।